চিকেন পোনা বানানো আমার হয়ে গেছে, দেখুন। নমস্কার, স্বপ্না কুকিং এ সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন ভুনা বানিয়ে দেখাবো, চলুন। চিকেন ভুনার জন্য আমি 2 কিলো মাংস নিয়েছি, ভালো করে জল ঝারিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর সাদা তেল দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, আদা, রসুন পেস্ট আর টক দই, এটা দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টা আমি রেখে দেবো। তারপর চিকেন ভুনার জন্য একটা স্পেশাল মশলা ভাজবো, সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে তো হলুদ দিয়ে দেবো, 3 চামচের মতন হলুদ দিয়ে দেবো। এটা লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়ে দেবো। আর এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ও 2 চামচ দিয়ে দেবো। আদার মতন দেবো, এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা দিয়ে দেবো। এটা 150 গ্রামের মতন টক দই, এটা দিয়ে দেবো। সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেবো, ভালো করে মাখবো। এটা ভালো করে চেপে চেপে ম্যারিনেট করব। ম্যারিনেট করা হয়ে গেছে, এটা 2 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো, ফ্রিজে ঢুকিয়ে দেবো, 2 ঘন্টার পরে ফ্রিজ থেকে বার করবো। এটা চাপা দিয়ে দিলাম, এই যে 2 ঘন্টার পরে ফিরে এলাম, আমার ম্যারিনেট মাংসটা বার করে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এটা 300 গ্রামের মতন পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা, এটা একটু গ্রেট করে নেবো। এটা মিহি করে পিষবো না, হালকা করে একটু পিষে নেবো। আর এই ভুনা চিকেনের জন্য এই স্পেশাল মশলাটা আমি বানাবো, শুকনো খলা একটু ভেজে নেবো, নিয়ে এটা মিক্সার মেশিনে পিষে নেবো। প্রথমে তো নিচে ধনে, জিরে, এটা শাহমরিচ, এটা গোটা গরম মশলা 3 রকম আছে, এলাচ, লবঙ্গ, ডালচিনি আর 2টো বড় এলাচ। আর নিয়েছি মগজদানা, আর 1 টুকরো জয়ফল আর জয়িত্রী, আর নিয়েছি শুকনো লঙ্কা 6-5টা আর তেজপাতা টুকরো করে নিয়েছি। এটা শুকনো খলায় ভেজে আমি মিক্সার মেশিনে গুঁড়িয়ে নেবো। এই মশলাগুলো আমি শুকনো খলায় ভেজে নেবো। শুকনো খলায় হালকাভাবে নেড়ে নিয়েছি, বেশি ভাজবো না এটাকে। এই যে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এটা মিক্সার জারে দিয়ে দেবো, দিয়ে এটা পিষে নেবো। ঢাকা দিলাম। এই যে আমার মশলা পেশা হয়ে গেছে, চিকেন ভুনার মেন মশলা এটা আমার বানানো হয়ে গেছে। এটা একটা কৌটোর মধ্যে রাখবো, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এখানে গ্রেট করে নেবো। এই যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমার গ্রেট করা হয়ে গেছে। আদা তেল দিলাম, আদে সর্ষের তেল দেবো, এটা গোটা জিরে দিলাম, 2টো তেজপাতা দিলাম, অল্প একটু কালো মরিচ দিয়ে দিলাম, একটু খুন্তি দিয়ে নেড়ে নেবো। গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেবো, যে অল্প একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো, আর একটু লাল লাল করবো। এই টমেটোটা দিয়ে দিলাম, এই যে 3টে টমেটো আছে মাঝারি ধরনের, এতে একটু টমেটো বেশি লাগে চিকেন ভুনাতে, এটাও ভালো করে ভাজবো। যেটা ভাজা মশলা করেছিল ওটা এখন অর্ধেকটা দেবো, এই বাকিটা পরে দেবো। এই যে ম্যারিনেট করা মাংসটা এবার দিয়ে দেবো। এবার সিম করে দেবো গ্যাস, এবার সিম করে করেই রান্না করবো।
এই মাংসটা যত সিম করে রান্না করা হবে তত বেশি খেতে ভালো লাগবে। শুধু এই মাংসই না, সব মাংসই ভালো করে কষতে হবে, কষলে তবেই ভালো লাগে। আর এই ভুনা চিকেন তো আরোই ভাজতে হবে ভালো করে। চাপা দিয়ে দিলাম, ঢাকাটা খুললাম, ভালো করে আবার নাড়বো, আবার এটা চাপা দিয়ে দিলাম, ঢাকাটা খুললাম, চাপা দিলাম, চাপা খুললাম, খুলে এটা ভালো করে আবার ঘুলে দেবো। এইভাবে চাপা দিয়ে দিয়ে অনেকবার আমাকে করতে হবে। ওপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিলাম, ওপর থেকে যে স্পেশাল মশলাটা বানিয়েছিলাম দিয়ে দিলাম, মাঝে একবার দিয়েছিলাম আর শেষে একবার দিয়ে দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেব। চিকেন ভুনা বানানো আমার হয়ে গেছে, দেখুন কেমন লাগছে। আমি তো এইভাবেই বানালাম, যদি ভালো লাগে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন। আর আপনাদের যদি এটা ভালো লাগে এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন নতুন রান্নার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।